কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভজন আনন্দে আছেন তো অনেকদিন পরে আমরা এলাম চলছে So should should we start start again? Okay, it's better to start again. Yeah. Start again. Start, <laughs> 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 okay. Start again. आवाज पावे ना अंदर से बोलता है। आपने मना करो मैं अपना सामने हजार हजार लोग बोल से आज। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভোজন কুশলে আছেন যদিও চারিদিকে অবস্থা খুব একটা ভালো নয় প্রাকৃতিক দুর্যোগ মানসিক দুর্যোগ গরম গরম তারপর বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমস্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা চলছে আদি ভৌতিক আধি আত্মিক আদি দৈবিক ত্রিধাপ ক্লেশ চলছে তো যাই হোক আমরা আবার অনেক দিন একটা বিরতির পর ফিরে এলাম মায়াপুর স্টুডিওতে মায়াপুর টিভি স্টুডিওতে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান পারমার্থিক টক শো নিয়ে রবিবার শরীয় টক শো এবং আপনাদের মনটা একটু ভালো করার জন্য আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে এলাম আজকে সেটা হচ্ছে বৈদিক রান্নাবান্না সকলেই খাওয়া দাওয়া সবাই ভোজন রসিক বাঙালি তো ভোজন রসিক আর ভোজন রসিক এই দুটাই হচ্ছে আমাদের ভোজন আর ভোজন তো ভোজনটা কীভাবে রান্না করব। ভগবানের জন্য এবং কীভাবে ভগবান কি মনোভাব দিয়ে ভোগ ভগবানকে ভোগ নিবেদন করতে হয় কি মনোভাব নিয়ে রান্না করতে হয় কোনটা রান্না করতে হয় কখন কী কী বিধিনিষেধ রয়েছে ভগবানের প্রিয় কোনটা আমাদের প্রিয় তো আমরা মনে করি এটা প্রিয় এটা রান্না করতে কিন্তু ভগবানের প্রিয় কোনটা সেগুলো আজকে শুনবো আমরা তো আমাদের সাথে আমাদের টকসর মধ্যমণি আমাদের টকসর মুকুটমণি শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বাই মহারাজ আছেন মহারাজ মহারথী আমি মহারাজ অনুরোধ করবো আজকে ওনাদের বিশেষ পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের আছেন শ্রী বলিরাজ প্রভু অনেকদিন আগে প্রভু একবার স্টুডিওতে এসছিলেন তো উনি কী বলবো প্রায় তার জীবন উৎসর্গ করেছেন ভগবানকে প্রতিদিন নতুন নতুন পদ রান্না করে ভগবানকে খাওয়াচ্ছেন আপনার মায়াপুরে এসেছেন দুপুরে রাজভোগ বুকিং করে খেয়েছেন কি না যদি খাওয়ার অভিজ্ঞতা থাকে তখন মনে পড়বে প্রভুকে বড় বড় প্লেটে প্রায় একুশটা না আঠারোটা সবজি সবজি অন্য সে ভোগের প্লেটটা তুলতে গেলেও খুব বলিষ্ঠ লোক লাগে তো বলিরাজপু ইসকনে বলিরাজ গুরুমাজ নাম দিয়েছেন আমার থেকে অনেক সিনিয়র ইস্কনে উনি জয়েন করেছেন উনিশশো সাতাশি সালে সেখান থেকে তিনি আমাদের বাংলার বিভিন্ন গ্রামে শহরে অলি গলিতে ঘুরে প্রচার করেছেন এবং শেষে আমাদের রাধা মাধবের সেবা কমিটির পক্ষ থেকে প্রভুকে বিশেষভাবে রাধা মাধবের শুদ্ধ ভোগ রান্নার জন্য ওনাকে নিযুক্ত করেছেন তো উনি বলছেন আমি পঁচানব্বই সাল থেকে রাধা মাধবের ভোগ রান্না করে আসছি আবার দুপুরে রাজভোগ রাজভোগ তো প্রভুর অনেক অভিজ্ঞতা রাধা মাধবের কৃপাশক্তি রাধারানীর কৃপাশক্তি ওনার উপরে রয়েছে তো ওনার কাছ থেকে আজকে শুনব আমরা প্রত্যেকে বাড়িতে কিছু না কিছু ঠাকুর সেবা করি কারো বিগ্রহ সেবা কারো বাড়িতে আলেখ্য সেবা কেননা আমরা সবাই প্রসাদ ভোজি এবং সেই সঙ্গে আমাদের আরেকটা জিনিস জানতে হবে আমরা আমাদের প্রচারমুখী সংস্থা কি করে সুন্দর ভোগ রান্না প্রসাদ যেটা খেয়ে মানুষের তৃপ্তি এবং কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর লাভ করবে সে দিকগুলো আমরা আলোচনা করব ভগবানের প্রসাদ মানে স্বাদিষ্ট প্রসাদ কী বলে টেস্টি রান্নার গেস্টির কথা ঠিক আছে ওনার কাছে শুনব তো বলবকে আমাদের এই স্টুডিওতে সুস্বাগতম জানাই আমাদের সঙ্গে রয়েছে রসময় আনন্দ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনিও তার জীবনকে উৎসর্গ করেছেন গুরু কৃষ্ণের সেবায় তিনি প্রায় সারাটা জীবন প্রচারে উৎসর্গ করেছেন নাম হট্ট প্রচার আপনার হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খন্ড উনি প্রসিদ্ধ হচ্ছেন কীর্তন নৃত্য আর হচ্ছেন রান্না সেই সঙ্গে খাওয়াতেও পারেন আদর করে যেখানে যাবেন সুন্দর করে রান্না করে আদর করে খাওয়াবেন ওনার একটা চ্যানেলও আছে দেখবেন কিভাবে ফুচকা রান্না করতে হয় কি করে ধোকা রান্না করতে হয় আপনারা শিখতেও পারবেন বাঁধাকপি মহারানী বাঁধাকপি তো রসময় আনন্দপ্রভু তিনিও এখন বর্তমান না বাঁকুড়া বাঁকুড়ার রায়পুর ওখানে একটা মন্দিরের দায়িত্বে রয়েছেন ম্যানেজার খুব বিশালভাবে প্রচারও হচ্ছে আর মন্দিরটা মেদিনীপুর বাঁকুড়ার প্রায় সংযোগস্থলে আমি গেছি অনেকবার তো আপনারাও আসবেন বাঁকুড়ার লাল মাটিতে দেখে আসবেন তো উনি রাধা উপলক্ষে মায়াপুরে এসেছিলেন তো ওনাকে অনুরোধ করে আমরা স্টুডিওতে নিয়ে এসেছি তো রসময় আনন্দ কৃষ্ণপ্রভু আপনাকে আমাদের টক শো মায়াপুর টিভি স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাই আমাদের অনেক লোক আমাদের শ্রোতারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যেরকম কয়েকদিন আগে একদিন প্রশ্ন করেছেন রাধা অষ্টমীর দুদিন আগে রাধারাণী কি খেতে ভালোবাসেন রাধা মাধব কি খেতে ভালোবাসেন তারপরে আমাদের মায়াপুরে যেরকম বলরাজপ্রভু সকালে ভগবানের বাল্যভোগ একরকমের রান্না দুপুরে রাজভোগ সন্ধ্যায় সন্ধ্যাকালীন বা ডিনার ভোগ এই যে ভগবানের সেবার একটা পরিপাটি রাজকীয় দুপুরে রাজভোগ রাজভোগ কথাটা অনেকে শুনে থাকেন বা রাজভোগ বলে একটা মিষ্টিও আছে রসগোল্লাটা বড় পুর রাজ্য থাকে আচ্ছা কিন্তু ভগবানের ভোগও লাগছে রাজভোগ সে কি একটাই পথ নাকি রাজভোগ বলতে কি বুঝি বিস্তারিত আমরা জানব রান্নার পরিপাটি জানব এবং ভগবানের সেবার যে রসভরা যে স্বাদ রয়েছে সেগুলো আমরা জানব তো আমরা কথা জানাই আপনাদের উপস্থিতি হ্যারিব তো খুবই আনন্দের বিষয় এবং খুব উৎসাহ নিয়ে সকলে আমরা শ্রবণ করব আপনারা এটা শেয়ার করে দিন সবার কাছে পৌঁছে দিন সবার আগে আমরা একটি প্রশ্ন যে প্রশ্ন সকলেই খাওয়া দাওয়া নিয়ে এলেই এই প্রশ্নটা আসে যেই ভক্তরা সাধুরা শুধু খাওয়া দাওয়া নিয়ে এত কথা বলেন কেন যে ঠিক আছে সব কিছু মানলাম হরিনাম করো নাচো আছে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে এত রেস্ট্রিকশন এত বিধিনিষেধ কেন যা ইচ্ছা আত্মা যা ইচ্ছা তাই খেলাম খাওয়া না খাওয়া দাওয়াকে কেন কন্ট্রোল করতে হবে যা ইচ্ছা খেলে ভগবানের ভক্তির মন দিয়ে করবো তাহলে খাওয়া দাওয়া নিয়ে কী ব্যাপার তো সেটাই একটু আলোচনা হয়ে যাক তারপরে আমরা রান্নার আইটেমগুলোতে ঢুকবো তো সেই পা আনন্দ প্রভুর কাছে এত খাওয়া দাওয়া নিয়ে এত চর্চা কেন রেস্ট্রিকশন কেন এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই যা ইচ্ছা খাও হে কৃষ্ণ তো আমি মহারাজ পদ্মকুন্নিমায় প্রভু বলিরাজপ্রভুকে আমার সব শুদ্ধ প্রণাম এবং আপনাদেরকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি খুব আনন্দিত হচ্ছি আজকে এখানে আসতে পেরে তো আসলে খাওয়া দাওয়ার স্ট্রিক বলতে এই জন্য শাস্ত্রে একটি কথা রয়েছে জিহভার লালসায় ইতি উতিধায়, দ্বার পরায়ণ তারা কভু কৃষ্ণ নাই পায় তো আমরা যেহেতু কৃষ্ণকে লাভ করতে চাই আর কৃষ্ণ হচ্ছেন ভগবান তিনি খুব সহজেই ধরা দেন কিন্তু তার আগে তিনি আমাদের কিছু জিনিস দেখেন যেটা হচ্ছে তপস্যা এই তপস্যা আমরা কিসের মধ্যে করছি কিছু সংযমের মধ্যে দিয়ে করছি আমাদের যদি জিউবার বেগ দেখবেন এই পৃথিবীতে যত রকম রোগের সৃষ্টি হয়েছে সব খাদ্যগুণ থেকে আমরা এখনও পর্যন্ত এরকম সমীক্ষা করে পাইনি যে না খেতে পেয়ে কোনো রোগের সৃষ্টি হয়েছে সবগুলো কিন্তু খাদ্য তারিখ থেকে আপনি অনেকগুলো আপনারা বিচার করলে সায়েন্টিফিক ওয়েতে আপনারা সাইন্টিফিক ওয়েতে আপনারা দর্শন করতে পারবেন অত্যধিক খাবার খাওয়ার জন্য গ্যাস বদ হজম অ্যালকোহল খাওয়ার পরে টিউবার ক্লোসিস ইভেন ফাইবার ক্লোসিস ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের রোগের আমরা সৃষ্টি হই কিন্তু এই জন্য শাস্ত্র বা শাস্ত্র অনুমোদিত কিছু খাদ্যের কথা আমাদের বলা হয়েছে যেহেতু আমরা কিছু সংযমের মাধ্যমে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে আমরা জীবনযাপন করি আমাদের আত্ম ইন্দ্র প্রীতির জন্য নয় আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কহে কাম কৃষ্ণ ইন্দ্রীয় বাঞ্ছা ধরে প্রেম নাম সেই জন্য শাস্ত্রে বা আচার্যরা আমাদের গুরুদেবরা আমাদেরকে কিছু তপস্যার মধ্যে দিয়ে এই ভক্তিযোগের অনুমোদন করেছেন তাই আমরা এই সংযম পালন করছি হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ তো কেন হয়তো খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা হয় এত বিধিনিষেধ কেন আমরা স্পষ্ট উত্তর পেলাম এবার আমরা আসি কি খাবো কি খাবো না তো কাছে যাব আমরা প্রভু সরল ভাষায় বলতে গেলে কি কি খাবো কি খাবো না আমরা কৃষ্ণ আমাদের প্রথম খেতে হলে কৃষ্ণ প্রসাদ খেতে হবে এবার কৃষ্ণ প্রসাদ খেতে হলে কৃষ্ণকে নিবেদন করতে হবে এবং কৃষ্ণ যেটা পছন্দ করেন সেটাই নিবেদন করে আমাদের প্রসাদ পাওয়া উচিত আমাদের ইচ্ছা মতন নিবেদন না করলেই হয় তে ভগবান গীতার ভিতরে বিভিন্ন জায়গায় আছে উনি কী পছন্দ করেন যেমন গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং জমে ভক্ত প্রজস্বতী পত্র পুষ্প ফল ফুল এগুলো ভগবান নিবেদন করতে হবে সেখানে কোথাও অন্য কিছুর কথা বলা হয়নি এখনকার অধিকাংশ মানুষ যে অন্যান্য জিনিস খেয়ে থাকে যেগুলো ভগবানকে নিবেদনের অযোগ্য সেগুলো ইঙ্গিতে সব বন্ধ করে দিয়েছে তাই ভগবানকে শুদ্ধ খাবার তৈরি করে সেটা নিবেদন করতে হবে এবং সেই ভগবানের নিবেদিত প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে তার বাইরে অন্য কিছু নয় হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি টেস্টি খাবারটা কি সেটা আমরা জানি না আমরা মনে করছি এই যে খাচ্ছি কিন্তু ভগবদ্গীতাতে ভগবান লিখে গেছেন ভগবদ্গীতা লোকে মনে করে শুধুমাত্র আধ্যাত্মিকের বই না সব ধরনের জ্ঞান আছে ডায়েটিং কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় এবং কি করে আমরা টেস্ট পেতে পারি আমরা রোগ ব্যাধিতে ভুগি তাই যেরকম জন্ডিস রোগীকে মিশ্রি দিলে তিত লাগে আমাদেরও সেরকম কিন্তু আমরা দেখছি এই টেস্টি রান্নার যে কত রকম পরিপাটি আছে সেই স্বাদটা জানলে এই যে আমিষ নিরামিষের বিচার আছে না আমি আমি ছাড়তে পারবো না থেকেও যখন এটা সুন্দর রান্না করে ভগবানকে নিবেদন করে কেউ যখন মন্ত্র বলে প্রসাদ আস্বাদন প্রসাদ আমরা খাই না প্রসাদ আস্বাদন করি তার একটা জৌলুস একটা আলাদা যার ফলে আজকে শুধু আমরা বাঙালি নই সারা বিশ্বের চাইনিজ লোক তারা ভগবানের প্রসাদ অন্ন ডাল সবজি পরমান্ন পায়েস খাচ্ছে কি টেস্ট তো এবার আসি আমরা সরাসরি প্রসাদের বিষয়ে যে কি কি প্রসাদ রান্না হয় বুলিরাজপ্রুকি দিয়ে শুরু সুরবুল মায়াপুরে যদি কয়েক কিছু বলে রাজভুকে কী কী রান্না হয় কী কী আইটেম থাকে প্রথমে সকাল থেকে শুরু ভগবানকে ঘুম থেকে জাগিয়ে ভগবান মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাই সকালবেলা মঙ্গল আরতির আগে ভগবানকে জাগরণ দিয়ে ভগবানকে রসমালাই বরফি ক্ষীর সন্দেশ গরম দুধ এটা নিবেদন করা হয় ভগবান এটা গ্রহণ করার পরে আমাদের দর্শন দেন এবং শক্ত হয়ে দাঁড়ান তারপরে আমাদের দর্শন দেন আমাদের মঙ্গল আরতি হয় তাই মঙ্গল আরতির পর এবার ভগবান স্নান করবেন তো স্নান করলে সাধারণত একটু ক্ষুধা পায় তো স্নানের পরে ভগবান একবার ফল সন্দেশ একবার খাবেন তারপরে হয়ে গেল এবার দর্শন দেবেন দর্শন দিয়ে হয়ে যাওয়ার পরে ভক্তবার নিত্য কৃত্য সব করার পরে এবার ভগবানের ব্রেকফাস্টের টাইম সকালবেলায় আটটা পনেরোতে ব্রেকফাস্ট নিবেদন হয় সেখানে থাকবে পুরি সবজি পকোড়া বা ভাজা মশলা মুড়ি হালুয়া ফ্রুট সালাড লস্যি সন্দেশ এটা হচ্ছে ব্রেকফাস্ট ভগবানের ব্রেকফাস্টের আগে দুবার সেবা হয়ে গেছে

পকোড়া থাকবে চাটনি থাকবে ডাল থাকবে সবজি সবজি আঠারো থেকে কুড়িটা সবজি তারপর চাটনি থাকবে পকোড়া থাকবে ডাল থাকবে খিচুড়ি থাকবে রুটি থাকবে এবং সন্দেশ থাকবে এবং লেবুর শরবত থাকবে এটা হচ্ছে রাজভোগ মানে মানে সিজন অনুযায়ী সিজন সিজনে যখন যেমন সবজি পাওয়া যাবে তার ভিতরে মেনু করতে হবে এরকম নয় যে এইটা মেনু করবো এইটা এখন পাওয়া যায় না এই একটা জিনিস আমাকে কলকাতায় যেতে হবে এরকম নয় সিজনে যেমন পাওয়া যাবে সেটা দিয়েই করতে হবে সিজনাল সবজি দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের পদ রান্না করা আমাদের এই যে লেখা থাকে না সুকতা, শাকাতি ভাজি এগুলো কি সব মিলিয়ে মিলিয়ে রান্না করেন হ্যাঁ এগুলো থাকে যেমন শুক্ত আইটেমটা এবার কি হলো সব দিন তো শুক্ত হবে না হয় দেখা গেলো দুই দিন শুক্ত হলো একদিন তৃতীয় আইটেম হবে একদিন হয়তো করলা ভাজা হলো একদিন হয়তো করলা দিয়ে সর্ষে বাটা দিয়ে হলো এরকম চেঞ্জ চেঞ্জ করে করে কোনো দিন হয়তো নিম বেগুন হলো হ্যাঁ মানে সব দিন যে শুক্তই হবে এরকম নয় সবজি আসলো এবার টাটকা করলায় শুক্ত ভালো হবে এবার টাটকা দুদিন শুক্ত দিয়ে দিলাম তারপর তিন দিন এবার হয়তো করলা শুকনো হলো তখন ওকে চচ্চড়ি বা ভাজা করে দিলাম এরকম চেঞ্জ করে করে বা কোনো কোনো দিন নিমবেগন করা হলো জগন্নাথপুরে দেখি ওখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে এটা না আলু না বিদেশি জিনিস জগন্নাথের বিদেশি জিনিস ভোগো লাগে না এরকম আছে না মায়াপুরের কেউ নেই মায়াপুরে নেই আমাদের জগন্নাথ অনেক দয়ালু সবকিছু গ্রহণ করেন জগন্নাথ পুরীতে বিদেশির কোন গোল আলু ফুলকপি এগুলো পুরীতে ভোগ লাগে না মাটি আলু মিষ্টি আলু এগুলো ইন্ডিয়ান সবজি এগুলো জগন্নাথ পুরীতে ভোগ লাগে জগন্নাথ কি ইন্ডিয়ান নাকি জগতের নাথ জগতের নাথ এখন যেখানে জগন্নাথ বাস করছেন সে দেশের লটা মানতে হবে তো আমি ইন্ডিয়ান হলে যখন আমি বিদেশে থাকবো তখন বিদেশের নিয়ে বিদেশে যায় সব খায় পিজা তো আমার একটা প্রশ্ন হচ্ছে আপনি কি আগের দিন থেকে রান্না করেন না না দুজন তিনজন হেল্পার আছে ওরা কাটিং করে আমার কাছে রান্না করে

আমাদের তিরিশ বত্রিশটা পরি হয় সব প্লেটের জন্য সেটা বড়ো সাইজ ছোটো এরকম নয় বড়ো সাইজের আর একটা সবজি পকোড়া কিংবা হালুয়া ইয়ে ভাজা হালুয়া মশলা মুড়ি মশলা মুড়ি এটা হচ্ছে জয়সু বলেছে এটা প্রবাদের সময় থেকে প্রতিদিন রাতে মশলা মুড়ি দিতে হবে তিনশো পঁয়ষট্টি দিন একটু সবজিও হ্যাঁ ওগুলো থাকবেই মশলা মুড়ি থাকবে এটা সব দিন এটা নাকি প্রবধি বলেছে জন আমাদের বলেছে যে একদম বারো মাস মশলা মুড়ি কখন বন্ধ হবে না আমরা মাঝে মাঝে চিড়ার পোলাও চিড়া ভাজা দিই কিন্তু বেশিরভাগ হচ্ছে মশলা মুড়ি বাদাম দিয়ে একটু আদা কুচিয়ে একটু লঙ্কা কুচিয়ে একটু হলুদ দিয়ে আপনি কি এই মুড়ি ভাজেন নাকি মুড়ি বাইরে থেকে আনেন সেটাকে মশলা মুড়ি তৈরি হ্যাঁ হ্যাঁ আবার গুরুবাজকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম বলছে বাজার থেকে কিনে আনা সাদা মুড়ি ভগবানকে নিবেদন করা নিষিদ্ধ এই জন্য হলুদ আছে পবিত্র তো একটু ঘি দিয়ে একটু হলুদ দিয়ে যখন মিক্সচার করে দেবে তখন ওটা নিবেদনের যোগ্য হয়ে যাবে মানে বাজার থেকে আপনি মুড়ি কিনতে পারেন একটু ভালো মুড়ি দেখে কেনেন এবারে এটাকে মশলা মুড়ি বানাতে হ্যাঁ মশলা মুড়িটা কিভাবে বানাতে হয় সেটাও বলে দিচ্ছেন ঘি থাকবে একটু কাঁচা লঙ্কা আদা কুচিয়ে এবার তেলে দিয়ে দেবে তার মধ্যে এবার কালো জিরা দিতে হবে একটু পাতা দিতে হবে একটু হলুদ দিতে হবে দিয়ে মুড়িটা ওটা ভাজা ভাজা হয়ে গেল এবার মুড়িটা দিয়ে মিক্সচার করে দিতে হবে তাহলে হয়ে গেলো মশলা মুড়ি সকালে তাহলে কি কি থাকলো সকালে পুরি পুরি একটা সবজি হবে জিজ্ঞেস করা হবে পুরি সবজি একটা পকোড়া কিংবা ভাজা যখন একটা হালুয়া মশলা মুড়ি আইটেম সকালে আছে আটটা আইটেম আটটা যদি সকালে হয় তাহলে দুপুরতে একটু বেশি হতে হবে না রাজভোগ রাজভোগ রাজা একটা গরিব মানুষ একটু ডাল ভাত খেয়ে নেম খাবে না রাজা অল্প অল্প খাবে কিন্তু ভ্যারাইটিস আইটেম থাকবে তো রাজভোগ রাজা খাচ্ছে তো ভগবান হচ্ছে বিশ্বের রাজা তো ভগবান একটু বেশি হবে তাহলে আপনি ছটার সময় ঢুকলেন তারপরে আটটার সময় ব্রেক হয়ে গেল তাহলে কন্টিনিউ চললো ওইটা সাড়ে দশটা এগারোটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হয় কেন তারপরে যে প্লেট সাজাতে আসবে ওর লাগবে সাজাতে এক ঘন্টা টাইম লাগবে সাজাতে এক ঘন্টা এক ঘন্টা টাইম লাগবে কেন এই সব বাটিগুলো ধোবে সব বাটিতে বাড়ি সবজিগুলো দেবে আবার প্লেটে রাইস দিয়ে তুলে দেবে কেন এক ঘন্টা আগে না আসলে পারবে না তাহলে পূজার এসে যাবে নেওয়ার জন্য মানে টাইম টাইম এর হয়ে যাবে পূজা ঢুকবে তো আপনি গত উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রতিদিন সে ছটা থেকে এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা প্রতিদিন রান্না করছি মাঝে দুই বছর ব্রেক ছিল দুই বছর অস্ট্রেলিয়া গিয়েছিলাম সেই দুই বছর ব্রেক ছিল আবার ঘুরে এসে আবার সেম সার্ভিস বাহ এটা একটা ধ্যান এটা আমি যতটুকু বুঝতে পারলাম যে এটা তো শুধু কিচেনে ঢুকলে রান্না হয় না এটাতে তো মানে সবসময় একটা ধ্যানে থাকে আমি গিয়ে কি রান্না করব তারপর অনেক আছে অনেক আছে আগের থেকে মেনু লিস্ট করবে লিখবে এই সেই এরকম আছে অনেক কিন্তু ফিল্ডে গিয়ে দেখব কী আছে তাতে কি মেনু করা যাবে ওটা দিয়ে করতে হবে যেমন আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম কুর্মা একজন প্রবাদের শিষ্য আছে উনি একজন বড়ো রাইন ওনার অনেক বই আছে তো উনি যখন আমি যে মন্দির ছিলাম যে বছর জন্মাষ্টমীতে রান্নার দায়িত্ব পড়বে উনি না হলে কুড়িটা মিটিং করবে লিস্ট করবে কতজন হেল্পার লাগবে সব উনি আগের থেকে লিস্ট করলো এবার দেখা গেলো কোনো একটা মেনুতে ধনে লাগবে এবার ধনেপাতাটা নেই ওটা না হলে হবে না একশো কিলোমিটার গাড়ি ড্রাইভিং করে গিয়েছে ধনে পাতা পাঁচশো গ্রাম ধনে লাগবে এরকম হলে হবে না যখন ঠিক আছে ধনে নেই মেনুতে দরকার ছিল কিন্তু ধনেপাতা পাতা ছাড়াই মেনুটা বানাতে হবে কিন্তু টেস্টি হবে

আদা খাওয়া হয়ে যায় বা কি বা আমি রান্না করছি এরকম একটা ভাব কি আসবে আসলে ভক্তবিনন ঠাকুরের পদেই রয়েছে রাধিকারও পক্ষ অন্য বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করে না ভজন তো অনেক সময় আমরা আমি রান্না করছি গীতাতে একটি শ্লোক আছে সবটাই মুহূর্তে মনে নেই কর্তাহ মিতিমান্নতে প্রাকৃতিক প্রকৃতির গুণই গুণইকর্মাণী সর্বস অহংকার বিমড় আত্মা কর্তাহী তো এরকম যে আমি সব কিছু করছি এরকম নয় আমাদের ইস্কনের ধারাতে যে ভক্তিটা এবং পরম্পরা প্রাপ্তি এবং সেটা সম্পূর্ণ শাস্ত্র নির্দেশিত আমি রান্না করছি বা আমি ভোগ লাগাচ্ছি এই নীতিটা আমাদের এখানে নেই আমি পরম্পরাকে সহায়তা করছি পরম্পরাকে সহায়তা করি সেই মনে সেই পরম্পরাকে সহায়তা করছি বা আমি রান্নার আগে আমি ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা লেকচারে কলকাতা মন্দিরে ছিলাম আমি ভক্ত হওয়ার আগে অফিস থেকে গিয়েছিলাম তুমি একবার বলছিলেন যে দয়ারাম প্রভুকে বলছিলেন সানডে ক্লাসে যে তুমি এই প্রসাদের উপর গুরুত্ব দেবে আর যারা রাঁধুনি তারা খুব শুদ্ধভাবে যদি রান্না করে সেই রান্না খেয়ে প্রচুর মানুষ ভক্ত হয়ে যাবে তো মহারাজের ওই কথাটা আমার সবসময় মাথায় ছিল সুযোগ পাচ্ছিলাম না রান্না করার তো প্রচারে এসে সেই সুযোগ পেয়েছি স্খনে যুক্ত হয়ে তো মনোভাবটা এরকম যে রাধারানীর কাছে প্রার্থনা হবে প্রার্থনা করতে হবে এই রাধারানী আমি যেন এই সেবা করে কৃষ্ণের সন্তুষ্ট করতে পারি তখন রাধারানী চান না তার প্রভুর জন্য কেউ রান্না করুক আমার এটা মনে হয়েছে রাধারানী তৎ তৎক্ষণাৎ তার একটা শক্তি তার উপর বর্ষিত করবে ঠিক সেই মনোভাব নিয়ে যখন রান্না রান্না করবেন কেউ যখন কৃষ্ণের রান্না করবেন এবং রাধারানীর অনুমোদন নিয়ে পরম্পরায় যুক্ত হবেন তখন রাধারানী তার মধ্যে তার একটা শক্তি বর্ষিত করবেন আমরা শ্রীপাদ বলিরাজপুর যে উপলব্ধি শুনলাম এটা কোনো সাধারণ মানুষ পক্ষে সম্ভব নয় এই যে এই সময়ের মধ্যে ভগবানের জন্য এইভাবে প্রত্যেক এভরিডে আমি একদিন আর দিন রান্না করি খুশি হয়ে কিন্তু প্রভুজির মুখ থেকে শুনলাম আমরা যেটা এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কৃপাধন্য ব্যক্তির ছাড়া এটা অসম্ভব তো এইভাবে আমরা এই মনোভাব নিয়ে যদি করি তাহলে বোধ হয় সেই রান্না অত্যন্ত সুস্বাদু হবে ভগবানের এই যে বিশেষ অন্তরঙ্গ সেবা চিন্তা করে দেখুন আমরা মানুষ অফিস আদালতে সব জায়গায় যায় সব কিছু করে কিন্তু খাবে কোথায় তার পছন্দের মা যখন রান্না করে খাওয়ান বা তার স্ত্রী রান্না করে খাওয়ান পছন্দের সেরকম ভগবানের রান্না ভগবানের স্পেশাল ভক্তরাই করতে পারেন আমি দেখতে পাচ্ছি ব্যাপারটা রান্না বিভাগটা রাধা রানীর একটু ভালো কথা বলেন এটা হৃদয়ে স্পর্শ করলো যে রাধা রানীর কৃপা দরকার ভগবানের ভোগ রান্না করতে গেলে রাধারানীর কাছে আকুল ভরে প্রার্থনা করে আরেকটা কথা বললেন যে আমি আমি রান্না করছি না আমি রাধারানীকে সাহায্য করছি উনি কৃপা করে আমার ভিতরে যে শক্তি দেবে সেই শক্তিতে যেন রান্না করার ভিতরে অহংকারটা যুক্ত না হয় আমি ভালো রান্না করতে পারি তো ওরকম না কেবল ভগবানের সন্তুষ্ট বিধানের একটা ভগবানকে সেবা করার ইচ্ছা প্রকাশে রাধারানীর কৃপা লাভ করার খুব 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 গুরুত্বপূর্ণ কথা খুব আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সেটা বা আমারও একটা প্রশ্ন আমরা রান্নার বই দেখতে পাই অনেক বা রেসিপি ভিডিও দেখায় যে এতটুকু এটা এতটুকু এটা এতটুকু এইগি এই করলে বেশ এরকম রান্নার টেস্টি হবে তা রান্নাটা কি আসলেই তাই আমি ম্যাপে ম্যাপে সবকিছু ম্যাপে আপনি যতটুকু ম্যাপে অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা এরকম একটা রান্নার মাপ আছে আপনি যদি এক চামচ নুন লাগবে সেখানে যদি নুন দু চামচ লবণ দিয়ে দেন তাহলে তো রান্না ভালো হবে না ওই জন্য প্রত্যেক জিনিসের একটা মেজারমেন্ট রয়েছে মাপ রয়েছে সেই মাপ অনুসারে না করলে জিনিসটা স্বাদের চেয়ে বিস্বাদ হয়ে যাবে ওই জন্য সবসময় একটা আইডিয়া দরকার এই আইডিয়াটা কিভাবে ওই আইডি রান্নাটা একটা শিল্প আসলে রান্নাটাও একবার একটা শিল্প ওই শিল্পটা যেমন একজন শিল্পী একটা মূর্তি তৈরি করবেন বা আর্ট করবেন সেই আর্টটা সে কীভাবে রঙ তুলি দিয়ে বাস্তবায়িত করবেন তার হাতের রঙের এবং মেন্টালিটির কারুকার্য রয়েছে ঠিক সেইভাবে এই রন্ধন শিল্পটা যে শিল্প আমাদের ইস্কনের রান্নার ক্ষেত্রে দুটো তিনটে সাইড রয়েছে এক নম্বর আমার এই রান্না কৃষ্ণ গ্রহণ করবেন তার মানে কতটা আমাকে মানে ওই রান্নার প্রতি ধ্যান দিতে হবে বা গুরুত্ব দিতে হবে সেটা তারপরে ওই শিল্পটা আছে আমাকে অত্যন্ত সন্তর্পণে যে মেজারমেন্ট আপনি শিখেছেন নিশ্চয়ই প্রত্যেকটা রান্নার একটা আমার রান্নার মধ্যে একটা মেজরমেন্টের প্রভুর হয়তো লাগবে না প্রভুর একটা অত এমনি মানে একটা এরকম সাইজ দেখলে একটু দিয়ে দিলেন ওনার এই মেজরমেন্ট লাগবে না কিন্তু যারা নতুন ওনার তো দীর্ঘদিন এত বছর ধরে রান্না করে এক্সপেরিয়েন্ট হয়েছে এইটুকু সবজি এইটুকু আমি যতদূর যত ছাপ্পান্ন ভোগ খেয়েছি কোনো রান্নার এতটুকু লবণ বা এতটুকু ঝাল এরকম কিচ্ছু নেই প্রত্যেকটা রান্না অত্যন্ত সুন্দর আমি অন্তত এতদিনে অনেকবারই ছাপ্পান্ন ভোগ গ্রহণ করার সুযোগ হয়েছে তো এইভাবে ওই যে মেপে মেপে দেওয়ার একটা দিক আছে কিন্তু যখন রান্না করতে করতে একটা এক্সপিরিয়েন্সড হয়ে যাবে তখন আর ওই মাপটা চামচ নিয়ে এতটা একটু উপরটা বড় হয়ে গেলে কেটে দেওয়া এরকম আর প্রয়োজন থাকবে না তখন উনি একটু নিয়েই ওই মেজারমেন্টটা ওর সেফ হয়ে যাবে তখন সেটা দিলে সেটাইতেই সুন্দর রান্না একটা শিল্প বাহ অনেক কথা অনেক কথা আমাদের সময় আছে আমরা আরো শুনবো অনেক কথা তো আপনারা সবাই যারা যারা শুনছেন সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে দিন এবার আমরা কিন্তু মজার কিছু জিনিস শুনব খাতা কলম নিয়ে বসুন এবার আমরা বলিলাচ চৌয়া আর অসমানন্তপুর কাছ থেকে শুনব কিছু কিছু আনকমন আইটেমের নাম বলুন সংক্ষেপে একটা রেসিপি যদি বলে দেন কিছু আনকমন যে ভগবানকে দেয়া যায় ভাই যা আপনার বাঁধা কবি মহারানী জিনিসটা কি এটা আমি শুনেছিলাম বাঁধা কবি মহারানা মহারানী মহারানী তো কয়েকটা আনকমন আইটার নাম বলে দিন আর সংক্ষেপে কিভাবে রান্না করবে জাস্ট এখন তো দেখানো যাচ্ছে না আমাদের জাস্ট মুখে কিছু বলে দিলে অ্যাকচুয়ালি আমার আমি অ্যাকচুয়ালি ইমপ্রেসড হয়েছিলাম রান্নায় তো মহারাজের কথা তো আমার মাথায় ছিল যে মহারাজ ভক্তচার্য গুরু মহারাজ আমি ওনাকে প্রথমে কলকাতা থেকে দর্শন করে ও হিসাবে গ্রহণ করেছিলাম ব্যক্তিগতভাবে ওনার কাছে অনেকবারই আমি মিট করেছিলাম ওনার ওই কথাটা আমার মাথায় ছিল যে রান্না করে রান্না সুন্দর রান্না করে প্রসাদ যদি পাওয়াতে পারো তোমার উপর অনেক লোক সন্তুষ্ট হবে এটা একটা বড় পয়েন্ট ছিল আমার কাছে তারপরে আমি যখন মায়াপুরে থেকে সেটা করা সম্ভব হয়নি প্রচারে এত ব্যস্ত ছিলাম মায়াপুরে রান্না আমি প্রচারে গিয়ে অনেক লোককে রান্না নিজে রান্না করে প্রচার করতাম মহারাজ জানেন তো তারপরে আমি দেখছিলাম আমাদের অনেক স্টুডেন্ট আছে নামটা স্টুডেন্ট তারা আট দশ বছর ধরে তারা যখন এরকম আমাদের ভক্তিযোগ করছিল প্রসাদ পাচ্ছিল তারপরেও যারা যখন হায়ার স্টাডির জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ বা ডাক্তারি নেট থেকে গেল রকম আমি আজ আমার আমার দেড় বছর হয়েছে যারা এখন সেকেন্ড ইয়ারে উঠেছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু ওরা বাইরে যেখানে ভয়েস বা ব্যাস রয়েছে সেখানে মন্দিরে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা এই এমবিবিএস কলেজের কাছাকাছি কোনো বেস ভয়েস নেই ছ আট কিলোমিটার দূরে যেতে হবে আর সেখানে ওদের যাওয়া সম্ভব হচ্ছে না তো আমার মাথায় এরকম এলো ওদেরকে কিছু কুইক কুকিং শেখাবো তো কুইক কুকিং মানে খুব তাড়াতাড়ি ওরা উঠে একটা প্রেসার কুকারে একটা প্রেসার কুকার ধুয়ে ওর মধ্যে একটু তেল ফোড়ন দিয়ে চট জলদি দশ মিনিটের খিচুড়ি পাঁচজনের খিচুড়ি হয়ে যাবে এইটা আমি প্রথম করেছিলাম যে এই দশ মিনিটে কিভাবে খিচুড়ি করা যায় একটু ফোড়ন দিয়ে একটু ডাল চাল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ওরা স্নান করতে যাবে বেরিয়ে এসে একটা সিটি পড়লেই ওরা বন্ধ করে দেবে ওটা খুলে দিলে একটা খিচুড়ি হয়ে যাবে সেটা দশ মিনিটও লাগবে না ওই হাওয়া পাসিং পর্যন্ত দশ মিনিট এটা ওরা একটু তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে খেতে পারে এইভাবে একটা খুব কুইক কুইকুইকিন যারা বাইরে থাকে তাদের জন্য আমি এটা তৈরি করেছিলাম আর স্পেস এই করতে করতে দেখলাম অনেক লোক দেখছে তখন একটার পর একটা আইডিয়া আসছিল কেউ না কেউ কারো না কারোর থেকে আমি ভিডিওতে বলে দিয়েছি এটা আমি এই জায়গা থেকে শিখেছি এটা এই জায়গা থেকে শিখেছি ওই ভিডিওতে বলা আছে তো আমার আরেকটা আইটেম মাথায় এলো আমার ওখানে গার্ডেন ছিল আমি নিজে কপি চাষ করতাম বাঁধাকপি দেখলাম এই সাইজে নারকুলি বাঁধাকপি আছে ওই বাঁধাকপিটার জন্য বোধ ওটা খুব সুবিধা ওই বাঁধাকপিটা এখন ওটা আমি একটা মানে একটা এক্সপেরিয়েন্স ছলে করলাম ওটা বাঁধাকপিটা চার টুকরো করলাম একটু হলুদ জলে সিদ্ধ করলাম ওই পাতাগুলো ছেড়ে যাবে বলে ওটাকে একটু মাঝখানে কোনো সুতো দিয়ে বেঁধে দিলাম ফাঁস করে বেঁধে দিয়ে সিদ্ধ করে আর ওটাকে একটুখানি গ্রেভি করলাম কর্নফ্লাওয়ার আর বেসন ওটা একটু চুবিয়ে ওটা ভাজলাম হালকা পাতলা করে তারপরে ওটা ভেজে সুন্দর করলাম তারপরে গ্রেভি করলাম একটু মগজ একটু টমেটো একটু কাজু এই সব দিয়ে গ্রেভি করে ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটা দেখলাম যে ওটা অনেক সুন্দর হলো অনেক তাড়াতাড়ি এবং সুন্দর ওটাই প্রায় পাঁচ লক্ষেরও বেশি লোক দেখেছে মানে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ দেখেছে মানে পাঁচ লাখ উনিশ লাখ উনিশ উনিশ লাখ উনিশ লাখ লোক দেখেছে ওইটা মানে এক সপ্তাহের মধ্যে এইরকম করতে করতে এই একটা আইটেম এটা আননন মানুষের কাছে এই ধরনের আইটেমগুলো খুব ভালো আর এরকম কিছু আইটেম আছে আমরা পরে আলোচনা করব আমাদের তারপরে আছে এখন মানুষ স্ন্যাক্সের উপর খুব লাইক করছে স্ন্যাক্স বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবারও খুব পছন্দ করছে আমরা দেখছি যে সেগুলো রকম মানে প্রসাদ মানে প্রসাদ করা যাবে এরকম সম্পূর্ণরূপে নিরামিষ কিছু খাবার আমরা তৈরি করছি সেগুলো অনেক অনেক লোক লাইক করছে এখন আর শাক সত্যতে লাইক বেশি করছে না আর এটা আমি করেছিলাম একটা মেডিকেটেড সবজি মানে পেটের গণ্ডগোল অরুচি সব দূর হয়ে যায় ওইটাতেও দেখা গেল দু লাখ আড়াই লাখ মানে এক সপ্তাহের মধ্যে সাবস্ক্রাইব সেটা একটু বলে দিন মেডিকেটেড ওই মেডিকেটেড সবজি বলতে এটা সবার জন্য প্রিয় এখন মায়াপুরে যেটা চলছে বয়েল সবজি যেটাকে বলছে ওই জিরে বাটার ঝোল কাঁচকলা পেঁপে আলু আর লাউয়ের ডক অথবা সজনা ডাঁটা ওইগুলো লম্বা লম্বা করে বানিয়ে নিয়ে বয়েল জল ফুটবে বলক জলের সবজি তেল তেল কিছু নেই জল ফুটবে ওর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে আর একটু সিদ্ধ করা একেবারে গলবে না অল্প একটু বয়েলিং হয়ে গেলে ওটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে আর কড়াতে হালকা একটু দু চার ফোঁটা তেল দিয়ে একটু ফোড়ন দেওয়া হলো পাঁচ ফোড়ন একটু আদা আর একটু জিরে বাটা বাটা মশলা যদি হয় চন্দন সুস্বাদু হইবে ব্যঞ্জন আমরা যতই গুঁড়ো মশলা দিয়ে সবজি করি সেগুলোও কিন্তু কেন জানি না টেস্টটা অত হয় না তা আপনি যদি খুব মশলা পিহি মেহি করে বেটে সবজি করেন তার টেস্ট আলাদা হবে

হয়তো এক মাস ভালো বাটা হবে তারপর থেকে ওই জিরার দানার ভাঙবে না জিরে ভিতরে অনেকটা শক্ত টাইপের তো ওই জিরে বাটার ঝোলটা খুব ফেমাস প্রচুর লোক দেখেছে এবং বম্বে থেকে আমাদের ওখানে প্রায় ১২ জন আইআইটি স্টুডেন্ট এসেছে এসে ওরা এক সপ্তাহ থাকার কথা প্রায় পনেরো কুড়ি দিন থেকে গেছিল মানে ওরা ওই রান্নাগুলো প্রায় সত্তর আশিটা রান্না আমার এখন তিনশো সাড়ে তিনশো রকম পদ ওখানে দেওয়া আছে তো প্রায় সত্তর আশিটা আইটেম শিখে গেছে আপনি সব মিলে কত আইটেম রান্না করতে পারেন কটা পদ একদিনে না মানে জানা আছে আপনার আইডিয়া কেমন আমার তো আমি তো ওখানে পর্যন্ত তিনশোর কাছাকাছি আইটেম অলরেডি ছাড়া দেয়া আছে আরও জানা আছে কত আরও আছে মানে অ্যাকচুয়ালি ওইভাবে ওই যে আমি বলছিলাম যে আমি যে রান্না শিখেছি কারোর কাছে এরকম নয় আমার মনে হয় ওই আমি যখন এরকম মনে কর সবাই আমাকে অনুরোধ করছে আমার যে ফটোগ্রাফি করে ওই এটা বলছে প্রবু একদম ভিডিও নেই একদম ভিডিও নেই আমি তখন কী করব চলো দেখি কী করা যায় বলে আমি ওই প্রবুর মতো আজ বললেন যে আমরা দেখে নিই কি আছে আজকে এটা আছে চলো তাহলে এটা করি ওটা একটু করে নিলাম ওইগুলো কম এক অতটা দেখা যায় না যে আইটেমগুলো মানে একদম একাদশীর প্রসাদ যেমন ওই যে আলুর চিপস আলুর চিপস করে ওটা পরোটা মানে আলুর চিপসটা এমনভাবে ভাজা হবে ওটা পরোটার মতো গোটা থাকবে পুরোটা ওর মধ্যে আর কিছু দেব জিদি জিরি করে কেটে সুন্দর করে লো ফ্লেমে ননস্টিক প্যানে ভাজলে না মনে হবে ওটা খুব সুস্বাদু নতুন নতুন যে সব ছেলেরা আছে যারা নতুন একাদশী করছে তাদের জন্য ওটা খুব ফেমাস ওটা তারা মুখরোচক খেতে পারবে এরকম বলে তবু কিছু আনকমন কিছু কী আইটেম যে যে আলুর পরোটা মতন এটা আমি ভক্তচার গ্রুম শিখেছি একদিন আমি একাদশী দিন ওনার রুমে গিয়েছেন তাই উনি বারি না শেখাচ্ছেন আমি দাঁড়িয়ে দেখছি বলছে আলুটাকে খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নেবে খোসা ফেলবে না ভালো করে ধুয়ে নেবে এবার গ্রেটের সরু সরু করে ঘষবে গ্রেট হ্যাঁ গ্রেট করে নেবে গ্রেট করার পরে ধোয়া যাবে না তার ভেতরে আদা ঘষে দেবে লঙ্কা দেবে আর একটু জিরা নিজে গুড়া করে ওর উপর দেবে লবণ দিয়ে দেবে যে ওটাকে জাস্ট মিক্সচার করবে এবার নলিস তাওয়ায় ওটাকে দিয়ে এরকম থাকিয়ে দেবে একটু নিচেটা কুক হয়ে গেলে একটু উল্টে দেবে একদম মন মরা হবে খুব সুন্দর টেস্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ এরম করে আমি দেবো এবার ছোটো ছোটো দিতে পারে কেউ বড়ো বড়ো দিতে পারে দিলে ওই আলুর যে কষটা থাকবে না ওতে বাদামটাবে বেঁধে যেমন বেসনটা দেওয়া হচ্ছে না শুধু আলু ওই এই জন্য কষটা চলে গেলে আর জুড়বে না কিন্তু কষ শুদ্ধ দিয়ে ওই জন্য আগে ধুয়ে নিতে হবে ঘষার পরে আর ধোয়া যাবে না তো ওর মধ্যে আদা লঙ্কা ধনে বাতা সিজন ধনে বাতা দিতে পারে যা মিক্সচার করে ওরা নন স্টির তাওয়ায় ওরকম চেপে চেপে দেবে পাতলা করে ওর হেভি টেস্ট হলে বক্তিশীগুর মনে শিখেছিলেন আর কিছু আইটেম প্রুভ না রাত্রের প্রসাদটা বাকি রাত্রে বাকি আছে দুপুরে এমনি আঠারোটা সবজি রাইট আঠারো থেকে কুড়িটা অন্য আঠারো থেকে কুড়িটা সবজি তারপরে সুইট সুইট কত রকম থাকবে সন্দেশ থাকবে আর রসগোল্লা থাকবে যেমন রসমালাই বরফি রসগোল্লা এগুলো রাত্রে বানানো হয় বোরবেলা ভোগলো তখন তো বানানো সম্ভব নয় তা ওই সঙ্গে রসগুলা বানানো হয় ডেলিভারি হ্যাঁ মানে রাত্রে বানানো হয় পরের দিন ভোগ লাগে এরকম কেন দুপুরে লাগবে ওই রাত্রে যে সুইট বানায় ওই রসমালাই রসগোলা একসঙ্গে বানায় তা রসমালাটা ভোরবেলায় ভোগ লাগবে মঙ্গলওয়ার আগে আর রসগোল্লাটা রাজভোগ লাগবে আবার আমাদের নিজস্ব গাইর হ্যাঁ গোশলার গোশালা গরুর দুধের এবং যে রসটা করতে গেছে ওই এখন আমাদের গোশলা থেকে আসে এখন রসগোল্লাটা যেটা রাধাম বানানো হয় অন্যান্য দোকানে যে রসগোল্লা বানানো হয় তাতে ময়দা পাইল করে ময়দা বা এরালুট পাইল করে কিন্তু আমাদেরটা শুধু ছানা দিয়ে একদম ফ্রেশ দুধের ছানা কেটে ওটা দিয়ে শুধু রস কিছু দিতে হবে না এবং এই জন্য রসগোল্লাটা পঞ্চি হবে আর যদি ময়দা দেওয়া হবে তাহলে পঞ্চি হবে না তাহলে চিপলে ভেঙে যাবে আর পঞ্চি যখন হবে শুধু ছানা দিয়ে বানাতে হবে আর গরম ছানায় কাজ করতে হবে ঠান্ডা হয়ে গেলে পঞ্চি হবে না তাই পঞ্চি যখন হবে আমি গাছ জোর দিয়ে চিপব ছেড়ে দিলে আবার গোল হয়ে যাবে ওরা কারো নিয়ে নেবে কিন্তু যদি ময়দা দেওয়া থাকবে তাহলে ওটা চিপলে ওই যেমন বসে যাবে অন্য বসে থাকবে উঠতে পারবে না তাহলে সন্ধ্যার সময় কী আইটেম তারপরে রাজভোগ গেল তারপর ভগবান খেয়ে দিয়ে আরতি হয়ে গেল একটায় সয়নে চলে গেলেন তারপরে চারটায় আবার দর্শন হবে চারটায় দর্শনের আগে সাড়ে তিনটে ভগবানকে জাগানো হবে এবং সেখান যে আমাদের জোনার্দন আছে যে মেন জনার্দন শিলা জনার্দন শিলার তখন অভিষেক হবে একবার সাড়ে তিনটে জাগিয়ে অভিষেক হবে তারপরে পনের চারটায় ভোগ লাগবে তিন রকমের ফল সন্দেশ লেবুর জুস হ্যাঁ ফল একটু চেঞ্জ ফল যেমন যেমন আসে তিন রকম ফল থাকবে তিন রকম ফল সন্দেশ আর লেবুর জুস এটা ভোগ লাগলো চারটায় মন্দির খুলে গেল তারপরে এখন যেমন সাড়ে ছটায় সন্ধ্যা হয় সন্ধ্যা আগে আবার ছটা পনেরোতে আবার ভোগ লাগবে সেখানেও তিন রকমের ফল সন্দেশ লেবুর চুস এবার ফল যেমন যেমন সিজন আসবে সেই হিসাবে দেওয়া হবে তারপরে সন্ধ্যাটি হয়ে গেল সন্ধারিতে হয়ে যাওয়ার পরে এবার রাত আটটায় ভোগ লাগবে ঠিক আছে আটটায় যখন ভোগ লাগবে তখন পুরি থাকবে তিন রকমের সবজি থাকবে একটা পকোড়া থাকবে নিমকি থাকবে আর তিন রকমের কেক থাকবে কেক বিস্কিট মিলে তিন রকমের সুইট এটা হচ্ছে রাত্রের ভগবান রাত্রে কেক খান হ্যাঁ প্রভাত বলছে তো একবার কার ক্লাসে শুনেছি যে প্রভাতকে একজন ব্রহ্মচারী জিজ্ঞেস করেছে যে প্রভাত রাত্রে ব্রহ্মচারী কি খাওয়া উচিত প্রভাত এটি চিন্তা করে বলছে রাত্রে এক গ্লাস দুধ একটা কেক হলেই যথেষ্ট এরম বলেছেন আরেকজন মনে হয়েছে আবার জিজ্ঞেস করেছে বরফকে যে মনজাকে রাতের কেক খাওয়া উচিত বলে কেক না খেলেই ভালো এরম বলেছেন রাতে হালকা পাতলা খেলেই ভালো কিন্তু ভগবান সবকিছুর মালিক উপভোগ করবেন ওনার কোনো মানে আনলিমিটেড পাওয়ার শক্তি যে কত আছে যেমন সেই পাঁচ বছর না সাত বছর বয়সে একটা গোবর গোবর্ধন ধারণ করলে তার আয়তন হচ্ছে চোদ্দো কিলোমিটার বাইশ কিলোমিটার আয়তনটা তাহলে ভগবানের শক্তির সঙ্গে আমাদের একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেলে বুট শুরু হয়ে যাবে ভগবান তো ভাবে না সব হজম করে দেবে যেরকম আমি দেখি রাজভোগটা ভগবানের রাধা মাধবের যে রাজভোগ লাগে ভগবান তো একাই খেয়েছেন কিন্তু সেই রাজভোগ প্লের কপো কপ পনেরো জন দশ দশ পনেরো জন জনের উপরে যে যত বেশি খেতে এখন দেখতে খাওয়ার হ্যাঁ পার্টি জন নর্মাল এবার তার লোক তো পনেরো জন হ্যাঁ পনেরো জন খাবে ওরা যেমন আমাদের বোম্বে মন্দিরে আমাদের যেমন রাজভোগটা প্লেটটা পুরো দিয়ে দিলো পঁচিশশো টাকা এখন আর বম্বেতে কি করে বম্বেতে এরকম দেয় না বোম্বেতে 10 জনকে কি ভোগ করবে 2000 টাকা করে ওদের দেবে কি চাল পাতা একটা রাইস একটা সবজি দিয়ে হাতে দেবে মানে একটা ভেলার ভাগ করে 10 জন কে দেবে 10 করবে আর আমাদের যে ভোগ তো তাকে পুরোটা দিয়ে দেবে তাই টাউনের লোক তো অত খেতে পারে না না তারপরে আরেকটা কথা আছে যা রান্না হয় পুরোটাই ভোগ লাগে আমাদের গৃহে কিন্তু উল্টো গৃহে হচ্ছে রান্না হবে অনেক আর ভগবানের ভগবান থালাটা তো ছোট গিলাসটার ভিতরে আঙুল ঢোকে না মানে এইগুলো হয় কেন ভগবান যে একজন ব্যক্তি এইটা আমরা ভুলে যাই ভগবান যে সর্বের সর্বা এটা ভুলে যাই আমরা যদি চিন্তা করি যে আমার বাড়ির যে গার্জেন তাকে যদি আমি একটু একটু দিই আর বেশিটা যদি আমরা খাই তাহলে কি হবে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে হবে কি না তা আমরা যখন মনে করবো যে ভগবান একজন ব্যক্তি তো তাকে সেরকম এবার বলা যে বড় মন্দিরে নাকি এখন যে থালাটা আছে বড় মন্দিরে আরও বড় থালা করতে হবে হ্যাঁ আরও বড় আবার কি বলছে ক্রেন দিয়ে অল্টারে ই নিয়ে যাবে বগির থালা তুলতে পারবে না মানে সিস্টেম করা হচ্ছে এরকম যে কিচেন থেকে বগির থালাটা লিফ্টে তুলে দিল এবার লিফ্টটা গিয়ে একদম ভগবানের সামনে পৌঁছে যাবে পূজার সাথে নামিয়ে নেবে এরকম সিস্টেম একজন নামাতে পারবে না একজন নামাতে পারে না কেন আর এই থালাটাই তুলতেই অবস্থা খারাপ হয়ে যায় আরও যদি বড় বানাচ্ছে তাহলে তার তাহলে এখন যে রান্না এখন হচ্ছে আমাদের রাধামাধুরের সামনে এক কোটা থালা একটা থালা আর পঞ্চায়েতের একটা থালা নিঃসন্দেহ একটা একটা থালা গৌরণীতে একটা থালা গৌরণীতে ভোজন কুটি হ্যাঁ প্রভুপাদের একটা থালা প্রভুপাদের রুমে ওইটা প্রভুপাদের রান্না তো ওখানেই হয় না প্রভুপাদের সমাধি তো ওখানে হয়

আমাদের চৈতন্য চৈতন আছে ভগবান যখন সাক্ষী দিতে আসছিলেন দুই সের চালের অন্ন খাবো তারপরে যাবো হ্যাঁ নাটকে আছে তখন তো ছোট বিভ্র ভিক্ষা করে রান্না করে ভগ্ন করলে তো সাক্ষী দিতে চললো কিন্তু বলে খাবো তারপরে যাবো এবার তার সঙ্গে আনুষঙ্গিক সবজি এটা এবার সেটা খেতে গেলে সবজি লাগবে সেরকম পরিমাণ

কয়েক দিন ধরে খেতে পারতো মানে রিলিজম এসব সারা বছর রেখে দেয় এরকম মানে শুকনো আইটেম নষ্ট হবে না সেরকম আমাদের যে ভোগ আরতিতে আছে যে আইটেমগুলো আছে শুকোতা সাকাদি দি ভাজি নালিতা কুষ্মাণ্ড কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়ো কুমড়ো নালিতা ওই তো পাট পাতার শুকনো আপনাকে তো শুনতে নালিতা ওই তো পাট পাতা ড্রাই করে রেখে দেবে ওইটা

তুলে তুলে নিয়ে এসে শুকিয়ে প্যাকেট করে রেখে যেত এবং পাটের সিজন শেষ হয়ে যাবে তখন ওটা একমুঠে বের করবে জলে একটু ভিজিয়ে দেবে দিয়ে ওটা দিয়ে একটু আলু দিয়ে একটু শুকা শুকা একটা সবজি করে দেবে হ্যাঁ দেখি করিবার কিন্তু কিন্তু বাড়িতে আমি রান্না শিখিনি বাড়িতে রান্নার বিষয়ে আমার খুব অলস ছিলাম মুড়ি খেয়ে থাকবো কিন্তু রান্না করে খাবো না এরকম রান্নার এটা এখানে আসে কি করে জানি না ভগবানের ইচ্ছায় এখানে কি শখ হলো যে রান্না শিখব তখন এখানে এসে দিদিমার কাছে রান্নাটা হাতে ঘড়ি এখানে এক দিদিমা ছিলেন এখানে একটা দিদিমা ছিল যিনি প্রবাদের সময় থেকে রান্না করতেন উনি আমি শুনেছি উনি যখন প্রথম এসেছিলেন আমাদের যে বড় কিচেন সুলভ কিচেন যেখানে ওখানে উনি রান্না করতেন তো ওনার রান্না নাকি একদিন প্রভাত খেয়েছেন তোর প্রভাত খুব খুশি তো বলছে কালকে থেকে তুমি রাধা মাদেব রান্না করবে সেখান থেকে উনি রাধা রান্না করে যাচ্ছেন আমাদের বোম্বেতে আছে হরিদাস প্রভু প্রভাতের শিষ্য যে আইটিভির ইনচার্জ ওনার মা হ্যাঁ সাতানব্বই সালে দেহ রেখেছেন হরিদাস প্রভু আগে

ডালমাটা একটু ঘন হবে আর আদা আর জিরা ফোড়ন দেওয়া হবে বেশি কিছু না আদা জিরা তেজপাতা আর কিছু মশলা যাবে না তার মানে কি ভেজ ডাল ডালে না না ভেজ ডালটা আলাদা কিন্তু ওই ফোড়নটা যদি ওইটা না দেওয়া হবে তাহলে টেস্ট আলাদা হয়ে যাবে জিরা আর আদা কুচিয়া জিরা হ্যাঁ গোটা জিরা আদা কুচিয়া আর তেজপাতা এটা ফোড়ন দিতে হবে তাহলে ওই ডালের ওই চেনটা আসবে ওটা যদি আমি অন্য অন্যভাবে দিয়ে দিই তাহলে চেনটা অন্য প্লেন ডালের মতন হয়ে যাবে যেমন সাম্বার ডাল সাম্বার ডালে সরষে ফোড়ন দিতে হবে সরষে শুকনো লঙ্কা কারি পাতা তাহলে ওর টেস্ট আলাদা জিরে ফোড়ন দিলে সাম্বার ডালে টেস্ট লাগবে না সূক্ষ্ম আমাদের জন্য সবকিছু একই না না এত সহজ না এখন শুনে শুনে মনে হচ্ছে একটা আলাদা আলাদা টেস্ট করে করে খেতে হবে দুগ্ধ তুমিটা কি ডালি ডালনা দুগ্ধ তুমি তুমি মানে লাউ তুমি মানে লাউ মানে লাউ দুধ না দুধি লাউ হ্যাঁ মহাপুরু সন্ন্যাস নেয়ার হ্যাঁ আগ্রাতে এই আইটেমটা খেয়েছেন এই যে আমরা সিদরের খোলা বাচ্চা সিদর লাউ দিয়ে আসছে এন্ড লাউ দিয়ে কি আইটেম করবে আবার কে দুধ দিয়ে গেছে তা দুধ আর লাউ রান্না করেছে সত্যিমাতা ওটাই শেষ খাওয়া বাড়িতে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি যেদিন স্বর্ণাস নেবো তার আগের একজন খাইয়েছে আমাকে বললে এটা খেতে হয় ওটা দুগ্ধ তুমি মানে লাউ দুধ রাইট হ্যাঁ লাউর পায়েস বলা যায় হয়তো মানে লাউটাকে গ্রেড করে নিয়ে ওর জলটাকে বের করে নেবে হ্যাঁ দুটো চলবে জলটা বের করে নিতে হবে দুধের সঙ্গে কাজ করছে সঙ্গে ফোটাবে একটু চিনি দিয়ে দেবে সব আইটেমও শিখে যাচ্ছেন সবাই হ্যাঁ সবাই জানে তারপরে একটু দেখছে মুদো যদি কিছু ভুল থাকে মাছকে মাছকে ফুটো হুম রুটিকা রুটিও রুটি সঙ্গে ঘি থাকবে আবার অন্যতেও ঘি থাকবে বলছে ঘি ছাড়া জন্স বলছে ওটা ঘি ছাড়লে ওটা রাজহসিক হয়ে যায় ওইটা ভগবানকে দেওয়া যাবে না ঘি দিতে হবে একটু যদি তেল দিয়ে রান্না হয় একটু ঘি দিলে ওটা তখন স্বাস্থ্যিক হয়ে পবিত্র হ্যাঁ তারপর তেলে হয় না ঘিতে আমাদের রান্না সব ঘিতে হয় শুধু ডিপ ফ্রাইটা তেলে হয় কখনো কখনো অলিভ অয়েল হয় আবার কখনো সানফ্লাওয়ার হয় আগে হতো পিনাট অয়েল বলে একটা অয়েল ছিল বাদামের তেল ওই তেলটা এখন ঘি থেকে দাম বেশি বলে বাজারে আসে না আগে ওটা দিয়ে ভাজাভাজি হতো আমরা প্রথমে করেছি তারপর ওটা যখন দাম বাড়তে লাগলো এত যে ঘি পার হয়ে গেছে এখন বাজারে পাওয়া যায় না ওটা তারপর আমরা স্টার্ট করেছি সানফ্লাওয়ার একটা কথা আমরা শুনি বলে এরকম বলে যে এটো পাতে ঘি নিতে নেই হুম কারণটা কি কারণটা জানেন এটা আমরা ছোট থেকে শুনে আসছি যে ঘি প্রথম খেতে হবে খাওয়ার আগে নিয়ে নিতে হবে জানে আর মানে ঘিটাকে কখনো রিপিট হবে না গিয়ে আবার রিপিট হবে না না যা হবে একবারে না আমি এখন সেকেন্ড টাইম যদি অন্য নেই আবার না আরেকটা প্লেটে আপনার সাথে ঘি মিশিয়ে এবার যদি আপনি হাত ধুয়েছে আবার বসেন আবার খেতে পারবেন

কর্পুর একই আরতি আরতি করে ওইটাই ওইটা যদি আলাদা করে ছোটো করে প্যাকেট করে তখন এটা খাওয়ার কপুর তাই খাওয়ার কপুর আলাদা বাতি চালানো না না একই কপুরটা একই ওইটা হচ্ছে একটু পিউরিফাই করে একটু পরিষ্কার করে যেমন চিনি চিনি কোনোটা একটু কালো কালো থাকে কোনোটা ফ্রেশ থাকে একটা ধুলো ধুলো দানা থাকে একটা বড় বড় দানা থাকে একটা যেমন যারা মিষ্টি বানায় রসগোল্লা বানাবে ওদের ধুলাধুলা চিনি দিয়ে তো রসগোল্লা ভালো হবে না ওদের লাগবে বলরামপুরি চিনি মানে বলরামপুরী চিনি হচ্ছে দানাটা মোটা মিষ্টির মতো দানা আর ওটাতে যদি বানাবে তাহলে রসগোল্লাটা ফুলবে বেশি মানে ওর টেম্পার থাকে আর ধুলো ধুলো যেটা ওইটা হাজার চেষ্টা করেও ভালো মিষ্টি হয় না এরকম ভাগ ভাগ আছে তো চৈতন্য চরিতামৃতে আমরা মনে আছে পড়লাম যে কৃষ্ণলীলা অমৃতপুর গোড়লীলা শুকরপুর দুহে মিলে হয় সুমাধুর্য সাধু গুরু প্রসাদে যে ইহা আস্বাদে সেই জানে মাধুর্য প্রাচুর্য এখানে আমরা প্রসাদের মাধুর্য প্রাচুর্য শুনছি কিন্তু কর্পুটা যখন ইউজ করবো কিন্তু খুব সাবধানে মানে যদি বেশি হয়ে যায় তাহলে কেউ খেতে পারবে না তৃতীয় হয়ে যাবে কপর খুব পাওয়ার যেমন আমি যদি তিন কিলো দুধের পায়েস করি তার মধ্যে সর্ষে দানার মধ্যে একটা দানা দিতে হবে আচ্ছা জব করে এখানে দিয়ে দিলে বেকার হয়ে যাবে কেউ খেতে পারবে না পুরা তিতু হয়ে যাবে আর তিতো খাওয়া যায় কিন্তু এই তিতো খাওয়া যাবে না বাড়িতে যে রান্না কোনো অল্প দু তিনজন রান্না হ্যাঁ তখন সামান্য একটু জাস্ট এরকম ভেঙে দিয়ে একটুখানি সেটা দিয়ে দেবে তাতেই সেন্ট হয়ে যাবে আচ্ছা লাস্ট কটা আইটেম আছে কর্পুর অমৃত কেলি রম্ভা কি রম্ভাটা কি

আর চাটনি দিয়ে মশলা লাগে না চিনি দিলেই হবে আমি শুনেছি কৃষ্ণ খুব আচার খেতে পছন্দ করতেন বোঝা না আচার আর রুটি এখন দেখেন লুচি চিনি সরপুরি লাড্ডু রসা বলি সরপুরি সুইট তো আমরা মনে হচ্ছে শেষ করতে চাইছি না এদিকে আমাদের সময় হয়ে গেছে মনে হচ্ছে আরও চলুক আরও চলুক প্রসাদের কথা সবারই ভালো লাগে আমার মনে হয় আরও এপিসোড করলে ভালো হয় এই বিষয়ে প্রভুদেরকে নিয়ে তো আমরা ধন্যবাদ জ্ঞাপন করি মহারাজ শেষমেশ আপনি যদি একটু এই অমৃত যাজ হলো আজকে তার মধ্যে একটু কর্পূর দিয়ে দিন আমাদের যে আমরা যে প্রসাদ গ্রহণ করবো সুস্বাদু হয় সুস্বাদু হ্যাঁ কি মনোভাব নেব আমাদের সর্বোপরি কি ভাবা উচিত আজকের ক্লাস থেকে কি শিক্ষা গীতায় ভগবান নিজে বলেছেন আমি কি খেতে চাই ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তা প্রযৎসতি ভক্ত যে রান্নার ভিতরে ভক্তির ময়ান ভক্তির ময়ান দিলে সেটা টেস্টি হয় যেটা প্রভুও বলেছেন যে আমরা রাধারানীর অনুগত সেবক হিসাবে ভগবান কি খেতে পছন্দ করেন ভগবান জানেন এই রাধারানী জানেন রাধারানীর অনুগত হয়ে যদি আমরা সেবা করি যে কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করব নতুন রাধারানী প্রতিদিন নতুন নতুন আইটেম রচনা করে ভগবানকে ভোগ দেন সেরকম উনি বলছেন রান্না একটা বলছে রাধারানী সারা জীবনে একটা সবজি একবার রান্না করতেন দ্বিতীয়বার ওই সবজি রান্না করবেন না কেন রাধারানীর অনুচর অনেক আছে ভিন্ন ভিন্ন থেকে সবজি আসতো অর্ডার শুধু এখন এখন যখন ফোন তখন তো ফোন লাগবে না মনে মনে চিন্তা করলে যে সকি এটা নিয়ে আসো ওই গ্রহে যা যা সবজি আছে নিয়ে আসবে সারা যেমন একটা সবজি একেবারে রান্না করতেন আরেকটা কথা আমি যা অনুভব করলাম যে প্রথম যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে এত রেস্ট্রিকশন কেন এখন তো উল্টো উল্টো হয়ে গেছে আমিষে পাঁচটা আইটেম আর নিরামিষ গেলে একশো পাঁচটা আইটেম কত খাবে সেই জন্য ভগবত গীতা মনে আছে আমার ছোটবেলা স্কুলে থাকতে আমার একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করছিল তোদের এই নিরামিষে কি খাস কি আলু আর সয়াবিন এইগুলো দু একটা ডাল ছাড়া কি আছে খাবার আমি বললাম একবার আয় আমার সাথে মন্দিরে তারপরে দেখাবো রাধা গোবিন্দ মহারাজ বলছিলেন যখন ভক্ত ভক্তহীনী মহারাজ তখন কি এই মাছ মাছলি ডিম দু চারটা খেত তো প্রথমে ভাবতাম যে ভক্ত খাবে ভক্ত দেখি হ্যাঁ খা খা কে খাকে মারায় আইটেম আর খা খা কে খাকে ভাই তো সেদিন আমি মাঝে মাঝে অনুভব করিবা লোককে বুঝায় তো ভক্তি মে কিছু না নেই জোর না ভগবত গীতার প্রতিটা অধ্যায়ের নাম যোগ বিয়োগ না তো যেটা বহু বলছে মাছের আইটেম হয়তো পাঁচটা সবজি হতে পারে আমরা একটা মাছের ভাত দি মাছ ঝোল ভাত খেতে এখন কত আইটেম একদম সিম্পল খেলেও তিন চারটে আইটেম হয়ে যায় তারপর এই যে নতুন নতুন নাম কি বলে বাঁধাকপির মহারাণী কচুম কচুমা এখন দেখছি একটা আইটেম পনির থেকেও ছাপিয়ে গেছে শলা কচুর যেটা স্প্রিং করে স্প্রিং করে বানাচ্ছে শুনেছেন শোলা কচুর স্প্রিং মানে এক জায়গায় এক জায়গায় প্রসাদের অর্ডার আসছে ওই যদি কচুর আইটেমটা বানান শুধু কচুর কচুটার জন্য পনেরো টাকা করে লাগবে ঠিক আছে তো আলাদা আইটেমগুলো যোগ হবে মানে যেরকম বাংলাদেশে কচুর শিকড় কচু পাতা ফুল সব চলবে সব কিছু খাচ্ছে একটা অংশ বাদ নেই আর এত স্বাদ আমাদের ওই ইয়ে প্রভু একজন এসেছিলেন সময় তো এমআইতে ওখানে গেছেন আমি ওখানে ছিলাম ক্লাস চলছে তো এম আইর জঙ্গলের জঙ্গলেরই ঢুকেছে জঙ্গল থেকে আট দশটা আইটেম নিয়ে একটা চাকু জঙ্গল থেকে এম আইর আশেপাশে জঙ্গল থেকে একটা ডুমুর এই সেই লতা পাতা মানে ওখান থেকে আট দশটা আইটেম হয়ে গেছে ওনার তো সবাই একটু উপলব্ধি করতে পারেন বা টেস্ট নিতে পারেন যে ভক্তিতে ভোগের যে বিলাস বিলাসিতা আনন্দাম বুদ্ধিবর্ধনম ভগবান বলছেন তার সেবায় আনন্দ দিনের পর দিন বর্ধিত থাকবে তবে দুটো জিনিস আছে ভজন আর ভজন দুটোকে সমান্তরালভাবে করতে হবে যেটা রান্নার জন্য প্রথমে যে যে পরিপাটিটা দিলেন বলিল প্রভু রসময় প্রভু রান্না করতে দিয়েছি যে মনোভাব প্রথমে লাগবে ভজন ভজন শক্তি রাধারানীর কৃপা শক্তি তবে আপনার হাতে সেই ভগবানের রান্নাটা প্রকাশিত হবে ভগবান গ্রহণ করবেন তবে স্বাদিষ্ট হবে এটাই হতে পারে বাজারে রসগোল্লা মতো প্রভু বলছেন আমি রসমালাই বানাই হতে পারে বাজারে কিন্তু এ ভগবানের প্রসাদ আর আমিও আপনাদের অনুরোধ করব। যা যা আইটেম কথা বলা হলো সব আইটেম আপনি আগে থেকে যদি বুক করেন আপনি স্বাদ গ্রহণ করতে পারবেন সকালের ব্রেকফাস্ট যেটা পুরি সবজি মশলা মুড়ি তারপরে লস্যি হালুয়া হালুয়া এটাও পাবেন দুপুরে রাজভোগ রাজভোগ শুধু তো প্রভু বলে ছেড়ে দিলেন কুড়ি বাইশটা সবজি আমি যা শুনতে চাইতাম কি কি সবজি আর এক একটা সবজির এক একটা কালার এক একটা সুগন্ধ বলেন আলাদা আলাদা রেসিপি আলাদা আলাদা ফোড়ন এক একটা ফোড়নের এক একটা টেস্ট তো কালার রাজভোগটা দেখেই দেখেই মানে আচ্ছা আপনার শেষ করার আগে একবার মনে কাছে শুনে নেব আজকে কী কী রান্না করেছেন আচ্ছা আজকে রাজভোগে রান্না হয়েছে লাউয়ের সবজি চাল ঘন্ট ঘণ্ট ওলকচুর একটা সবজি পটল পোস্ত তারপরে হয়েছে থর ভাজা তারপরে হয়েছে

খাওয়া বন্ধ খাওয়া অসুবিধা আছে তো আমি তো বানিয়ে দেবো তারপর দুধ বন্ধ কেউ বলছেন দুধের মধ্যে একটু হলুদ সবজি ওইটা কেউ কেউ বলে আমি শুনেছি যে দুধ খাবে হয়তো চার পাঁচটা চাল দিল পায়ে গেলো পায়েস না এটা হবে না এগুলো হচ্ছে অযুভাত এটা চলে দুধ বন্ধ মানে দুধ বন্ধ বলছে দুধ বন্ধ মানে আমি যদি দুধ দিয়ে কিছু বানাই যদি দুধের গন্ধ থাকে তাহলে চলবে না দই বন্ধ দই দিয়ে আমি বানাতে পারি কিন্তু যদি দইয়ের গন্ধ বোঝা যায় তাহলে ওটা খেলে বত ভঙ্গ হয়ে যাবে আমি যদি কেকের মধ্যে দই দিই বোঝা যাবে না কিন্তু আমি যদি ফ্রুট সেলার বানাই বোঝা যাবে না দইয়ের দইয়ের বোঝা যাবে ওটা চলবে না হ্যাঁ তখন তো দুধের গন্ধ থাকবে না পায়েস হয়ে গেলে দুধের গন্ধ পাওয়া যাবে না যেমন যদি কেকের মধ্যে আমি দই দিই কেকের গন্ধ পাওয়া যাবে না তো এবার যখন আমাদের ফ্রুট সেলে বানাতে দই লাগে যে মাসে দই বন্ধ থাকে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে বা দুধের সর দিয়ে ফ্রুট সেলে বানাই এক দই ইউজ করি না তো অনেকে বলে কি আছে না নিরামিষে খাবার বা তোমাদের কি খাওয়া তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন পাঠিয়ে দেবেন আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে যেটা দেখো যে কি কি আছে প্রসাদে প্রসাদের মহিমা মহারাজ আমরা সময় অনেক হয়ে গেছে আজকে অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু দেওয়া যাবে না কেন এরপরে যদি আরও জানতে পরে পরে যোগাযোগ করবে কি কি লাগবে সব পাওয়া যাবে আপনার আশা থেকে বেশি পাওয়া যাবে যেটা আশা করবেন তার থেকে বেশি পাওয়া যাবে কিন্তু সময় সাপেক্ষ একবার তো সব দিলে হজম হবে না আর আস্তে আস্তে যোগাযোগ রাখলে পরে পাওয়া যাবে সব আর একটা কথা নিজে খেয়েও তো একটু টেস্ট করতে হবে অবশ্যই মাঝে মাঝে আসুন রাজভোগ সকালের বাল্যভোগ ভোগ রাত্রের যে কেক আমি দেখছি দোকানে যে কেক পাওয়া যাবে ওই কেক আলাদা আলাদা তো রাত্রে যে ভগবানের ভোগে যে কেক দেওয়া হয় ওটা স্পেশাল স্পেশাল মানে কি সব হ্যাঁ বুঝতে পারবে খেললেই বুঝতে আমি তো খুব আগ্রহ করে থাকি ওই কেক দোকানে ওই কেকটা আছে আমি শুনেছিলাম না আমি ডাকুরে গেছিলাম দ্বারকার বাসে টাকুর রৌবার ডাকুরে গিয়ে ওখানে প্রসাদ পেয়ে খুব বলেছিলেন জিস্কনে ওই ডাকুরের স্ট্যান্ডার্ড তো ওখানেও দেখেছি ওরকম আমাদের যে 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 টাইমে যা আছে দুপুর এমনকি ওই যে বিকেলবেলা ফল ওইটা ওখানেই মানে ট্রাডিশনালি ওই বিকেলে ফল সকালে যে শিডিউল আছে ওইটাই ওখানে এখান থেকে আসে হ্যাঁ প্রবজ এগুলো অনেক কিছু গবেষণা করে সিস্টেমটা বানিয়ে গেছে গবেষণা করে যেখানে যে জিনিসটা ভালো ওখান থেকে ওইটা নিয়েছেন ঢাকার অঞ্চলরা ওখানে সব ঘি মানে ঘি যাটা কিছু না সব ঘি একদম যেরকম আপনার রসমালাই বাজারে রসমালাই খাবে মায়াপুরের রসমালাই একটা খেলে পেট ভরে যাবে একটা খেলে আপনার ব্রেকফাস্টটা হয়ে যাবে কিন্তু পাওয়ারটাও দুর্লভ

যাই তাহলে ঠিক আছে আজকে আমরা এখানেই বিরত রাখছি তো আবার আনন্দের কথা যে আবার শুরু হলো আমাদের টক শো প্রতি রবিবারে ঠিক সন্ধ্যাবেলা আপনারা চোখ রাখবেন মায়াপুর টিভিতে অনলাইনে এবং সবার কাছে পৌঁছে দেবেন আর আমরা তারপর কুইজও শুরু করব। আবার আমরা সেই ম্যাজিক বক্স লটারি বক্স সেটাও শুরু করব থাকুন থাকুন সুস্থ আর ভোজনে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রামে রাম 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 হরে বাহ